আলোচনা নিয়ে আসছেন অফিসার ইনচার্জ তদন্ত ফেঞ্চুগঞ্জ থানা জনাব খালেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের এই মল্লিকপুর বাসীর উদ্যোগে এই যে আয়োজন, আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। বিগত দিনে আমরা এই ফেঞ্চুগঞ্জ এলাকায় ভিন্ন ধরনের ওয়াজ অনুষ্ঠান শুনছি, কিন্তু আমার মনে হয় এই যে আজকের যে আয়োজন, আয়োজনটা ব্যতিক্রম ধর্মী, অত্যন্ত ব্যতিক্রম ধর্মী। এবং আমি আসার পরে এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সম্পর্কে আলোচনা সভা, আমি আসলে বুঝি নাই যে প্রথমে যে এই ধরনের ইসলামিক কথাটা লেখা আছে, যে ইসলামিক আলোচনা। আমি ভাবলাম যে হয়তো আমাদের একটা আইন শৃঙ্খলা মিটিংয়ের মতো হয়তো কোনো একটা কিছু হবে, কিন্তু যখন ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার মনটা সত্যিই ভরে গেছে যে আসলে আজকে এই জিনিসটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হবে, যে জিনিসটা অত্যন্ত প্রয়োজন ছিল। আমি ছোট করে বলতে চাই কিছু অপ্রিয় সত্য কথা। আমাদের দেশে প্রতি মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় প্রতিদিন অনেক ওয়াজ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওয়াজগুলোর মধ্যে, হয়তোবা আমাদের কথার মধ্যে, আমরা সাধারণ মানুষকে ওইভাবে কনভিন্স করতে পারতেছি না, যে কারণে আমাদের মসজিদে মুসল্লির সংখ্যা বাড়তেছে না। ওয়াজের অনেক মানুষ থাকে, কিন্তু দেখা যায় যে ফজরের নামাজের সময় মানুষ নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই কারণে যে আমরা হয়তো এগুলো আমলে নিচ্ছি না। কিন্তু আপনারা জানেন, মনে রাখবেন নিশ্চিত, আপনার যখন জন্ম হয়েছে তখন কিন্তু আপনার কানে আজান দেওয়া হয়ে গেছে। জানাজার নামাজে কি হয় না? ইকামত হয় না। কেন হয় না? ওইটা আপনার জন্মের সময় দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হবে না। আজকের আলোচনা থেকে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই আজকের যে আলোচনা, এই আলোচনার বিষয়গুলা নিজের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, সেই সাথে আমল করবেন। এবং আমরা পৃথিবীর যত আলোচনা করি, যত কিছুই বুঝাই, পবিত্র কুরআন শরীফের বাইরে কোনো আলোচনা নাই। আপনারা নিজেরা ঘরে বসে কুরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা যেহেতু আরবি বুঝি না, আমরা আরবি পড়ব, সেই সাথে বাংলা অনুবাদ পড়ে নিব। এবং পৃথিবীর যত আদেশ নির্দেশ নিষেধ আছে সবগুলাই কিন্তু কুরআন শরীফের মধ্যেই আছে, এবং এর বাইরে কিছু নাই। আপনি নিজে থেকে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন, আমল করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধ হতে পারবেন না। আপনি মাদককে না বলবেন, কিভাবে বলবেন যে আজকে মাথাটা খারাপ হয়ে গেছে, একটা সিগারেট টান দিয়ে দিই, তাই না? আমি মাদক ছাড়তে পারতেছি না। কিন্তু যদি আপনি মনে করেন আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। সিগারেট আমাকে সাহায্য করবে না, আপনি সিগারেট ছেড়ে দিতে পারবেন। যত খারাপ কাজ করবেন, আমার থানার প্রশাসন কেউ দেখবে না, আমার বাবা মা দেখবে না, এলাকার কারো দেখবে না, কেউ দেখবে না। কে দেখবেন? আল্লাহ দেখবেন। এই জিনিসটা যদি আমরা মনের ভিতরে নিয়ে নিতে পারি, তাইলে হয়তো আমাদের সমাজ থেকে আরও অপরাধটা অনেকটাই কমে যাবে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকের ওয়াজ মাহফিল বা আজকের এই আলোচনা সভা সার্থক হবে। এবং এইখানের প্রত্যেকটা কথা আমি এতক্ষণ শুনছিলাম, আসলে আমি অনেক দেরি হয়ে গেছে, আমি শুনতে পারি নাই সবগুলা কথা। হুজুর বেশ সুন্দরভাবে আলোচনা করছিলেন, এবং ছোটো ছোটো বিষয়গুলা, সালামের বিষয়গুলা, আদবের বিষয়গুলা, এগুলো আমরা আসলে ভুলেই গেছি বা করি না সাধারণত, বা আমরা পরিবারকে এইভাবে শিক্ষা দিচ্ছি না। আমাদের ঘরে, আমি আপনাদের কষ্ট দিব না বেশি, ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে, দেখেন আমরা যখন মসজিদে নামাজ পড়ি, ছোটো বাচ্চারা পিছনে থাকলে আমরা অনেকেই ওদেরকে ধমক দেই, ওদেরকে পিছনে সরাই দেই, অনেক সময় বারান্দার বাইরে দিয়ে দেই যে তোমরা আলাদা থাকো ওইদিকে। কিন্তু ওদেরকে যদি আমরা সামনে নিয়ে আসি বা কাতারের মধ্যে দিয়ে দিই, তাহলে ও দুষ্টামিও করতে পারে না, কিন্তু সে নামাজটা তার আয়ত্তে চলে আসে। আর যখন ওকে আমরা বের করে দেই,
ও কিন্তু বাইরেই চলে যায়, ও বাইরে চলে গেল, বাচ্চারা দুষ্টামি করবেই, ওরা নামাজে আসবে, মসজিদে আসবে, এই খেলতে খেলতে ওরা নামাজ শিখে ফেলবে, ওরা মসজিদে অভ্যস্ত হয়ে যাবে। আপনারা বাড়িতে যখন বাচ্চারা থাকবে, ঘরে প্রবেশের এক রুম থেকে আরেক রুমের প্রবেশের কিছু আদব আছে, আমরা দরজায় নক করব অথবা একটু কাশি দিব, কারণটা হচ্ছে ভিতরে যিনি আছেন উনি একটা প্রস্তুতি নেবেন, সে হোক আমার বাবাই ভিতরে থাকুক, মা ভিতরে থাকুক, বোন ভিতরে থাকুক, যেই থাকুক, আমরা এই ছোটো ছোটো কিছু জিনিস আমাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করব। তো ধন্যবাদ, আমি আলোচনা বা কথা বললে অনেক কিছু বলা যায়, তো ছোটো করেই বলি, এখানে আমার শিক্ষক মহোদয় বা আমাদের প্রফেসর স্যার আসেন, সবাই আসতেন, আমি আসলে সবাইকে আগে থেকে ব্যক্তিগতভাবে চিনি না, পরিচয় হওয়ার সুযোগও হয় নাই। আজকে ইনশাল্লাহ আমার আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে আপনাদের মাঝে এইভাবে আসতে পারছি এই মুহূর্তে, এবং আমি স্যারদেরকে স্যারদের সান্নিধ্য পাবো, কথা বলবো। ধন্যবাদ আপনাদেরকে, আর আমার পক্ষ থেকে আবার সালাম দিচ্ছি আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম অফিসার ইনচার্জ তদন্ত ফেঞ্চুগঞ্জ থানা জনাব খালেদ চৌধুরীর কাছ থেকে। আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওনার ইলমের মধ্যে দিয়ে ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি যে কথা বলতেছিলেন যে ইসলামের শিক্ষা, ইসলামে কোরআনের মধ্যে আমরা সব শিক্ষা পাই, ইসলামে ইসলাম সন্ত্রাস জঙ্গিবাদ, ওনারা রিয়েলি ফিল্ডে কাজ করতেছেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদকতা এগুলো এগুলোর বিরুদ্ধে, ওনাদের ওনাদের মানে অনেক এক্সপিরিয়েন্স আছে এই কাজে কাজের ক্ষেত্রে। তো আমরা যে কথা বলতেছিলাম যে ইসলাম এগুলা এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কিন্তু এই এক বাক্যে বললে হবে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামের নামে ইসলামকে ব্যবহার করে অনেকে এটা করতেছে, সত্যি কি না? না, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা। আজকে অনেক সময় দেখা যায় ঢাকা থেকে একটা ছেলে, খুব নিরীহ প্রকৃতির ছেলে, সে নিয়মিত মসজিদে সালাত আদায় করে, পাড়ার কারোর সাথে খুব বেশি মেলামেশা করে না, হঠাৎ করে ঢাকা থেকে একটা টিম এসে তাকে হঠাৎ করে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এলাকার সবাই হই হই, এ তো ভালো ছেলে, ওকে নিয়ে চলে গেল, দেখেছ দেশের কী অবস্থা, সরকার কী করতেছে, আমরা সরকারকে গালি দিচ্ছি, প্রশাসনকে গালি দিচ্ছি, কিন্তু আমরা জানি না যে সে রাত্রে কোন ওয়েবসাইটে নক করছে, আমরা জানি না সে কোথায় ভিজিট করতেছে। আপনি আপনার ছেলেকে ইন্টারনেটে অ্যাক্সেস দিচ্ছেন, কিন্তু তাকে ওইটা শিখান নাই যে কোন জায়গায় যেতে হবে আর কোন জায়গায় যেতে পারবে না। সে হয়তো একটা নিষিদ্ধ সংগঠনের কোনো ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করে, ওইটা ওইখান থেকে ওরা দেখছে, ওরা এসে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে যে অনেক সময় আমরা জানি আমরা এগুলো নিয়ে কাজ করি, যেহেতু আমরা সমাজে ওনারা প্রশাসনিকভাবে কাজ করে, আমরা সামাজিকভাবে এগুলো নিয়ে অ্যাওয়ারনেসের কাজ করি, আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে কাজ করি, অনেক গার্ডিয়ানদেরকে চিনি, অনেক ছেলেরা আমাদের সাথে এসে বার্গেনিং করে। আমি একটু আগে আমার আলোচনায় বলতেছিলাম যে কীভাবে কোরআনকে মানে বিকৃতভাবে উপস্থাপন করতেছে। আমার একজন বন্ধু, তিনি বললেন তার খালাতো ভাই একটা এরকম মানে কর্মকাণ্ডে জড়িত হয়ে সে জেলের মধ্যে ছিল, জেল থেকে বের হয়েছে, একটু চলেন তাকে বোঝাবেন, আমাদেরকেও নিয়ে যায় মানুষ বোঝানোর জন্য। আবার এরকম আছে যে অনেকে ব্লেম দেয় আমাদের চেহারা দেখে, যে মনে করে যে এরা মনে হয় জঙ্গিবাদের সাথে জড়িত, আউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এ ধরনের যখন গিয়ে ওদের সামনে আমরা দলিল উপস্থাপন করি, কথা বলি কোরআন থেকে, তখন সে কিছু বলতে পারে না, কারণ তাকে সব সময় কী করা হয়েছে যে কোরআনের অর্থের বিকৃতি অথবা ব্যাখ্যার বিকৃতি করে তার সামনে উপস্থাপনা করা হয়েছে। আমাদের সংবিধানে যুদ্ধ নীতি আছে কিনা? না। আমাদের সংবিধানে চুরকে কি শাস্তি দিতে হবে সেটা আছে কিনা? না আছে। এখন যদি আপনার এলাকাতে চুর ধরার পরে আপনারা এলাকার সবাই মিলে বললেন যে চুরকে জেল দিতে হবে, আপনারা ঘরের মধ্যে একটা জেল বানাইয়া বা এলাকায় একটা জেল বানাইয়া তাকে শাস্তি দিয়ে দিলেন আপনারা সামাজিকভাবে বিচার করে, সেটা কি ঠিক হবে, সংবিধানসম্মত হবে? ওরা তো বলবে সংবিধানে আছে, আমরা এটা বাস্তবায়ন করতেছি, কিন্তু বাস্তবায়নের অথরিটি তো এরা না। কোরআনে যুদ্ধ নীতি আছে, কোরআনে প্রতিবেশীর হক কীভাবে আদায় করতে হবে সেটা আছে, ঘরে কীভাবে প্রবেশ করতে হবে তিনি যেটা আলোচনা করলেন যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার কথা কোরআনের মধ্যে আছে, তো এটা কোরআনের মধ্যে আছে, কিন্তু এটা বাস্তবায়ন করবে কে, কে অথরিটি, কে এটা বাস্তবায়ন করবে? এটা যদি না বুঝেন তাহলে একজনের টা আরেকজনে করে ফেলবে। আমাদের সমাজে অনেকে আগে এরকম ছিল যে সামাজিকভাবে বিচার করে তারা কোরআনের বিধান বাস্তবায়ন করে দিত,
কারণ অজ্ঞতা ছিল, মানুষ এটা জানতো না। আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক জানতেছে, আলেমুল আমরা এই বিষয়গুলোকে সতর্ক করতেছে। সেই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, যেটা একটু আগে শেখ আব্দুর রহমান বিন মুবারক তিনি বলতেছিলেন, কোরআন বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, কোরআন বুঝতে হবে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, 13 বছর ছিলেন, তাকে নির্যাতন করা হয়েছে, তার সঙ্গী সাথীদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু তিনি মানুষকে কী করেন নাই, কোনো আক্রমণ করেন নাই, কোনো তাদের বিরুদ্ধে কোনো সশস্ত্র সংগ্রামে যান নাই। কিন্তু তিনি যখন মদিনাতে গেলেন, এখন শুধু মোহাম্মদ রসুল্লাহ শুধু রসুল না, এখন তিনি হচ্ছেন ইসলামী একটা স্টেটের প্রধান, তিনি ওই জায়গা থেকে ঘোষণা দিতে পারেন। তার পরবর্তীতে দেখবেন সবথেকে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো যুদ্ধের ঘোষণা দেন নাই, যুদ্ধের ঘোষণা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ তারা ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, যে ওই জায়গা থেকে এটা আসতে হবে। এজন্য এই ব্যাখ্যা দিচ্ছে, আয়াত দেখাচ্ছে, কিন্তু ব্যাখ্যা করতেছে নিজের মন মতো করে, এখানেই হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।